আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। আমার হাতে তিনটি পাসপোর্ট। এটি আমার 2007 সালের বানানো পাসপোর্ট, যে পাসপোর্টটি নিয়ে আমি সৌদিতে এসেছিলাম, যেখানে আমার ভিসা লেগেছিল। এটি আমার সেকেন্ড পাসপোর্ট, আমি 2015 সালে বানিয়েছিলাম, যেটি এখন ক্যান্সেল। এটি আমার থার্ড পাসপোর্ট, নতুন পাসপোর্ট। আমি আমার কফিলকে কখনোই পাসপোর্ট দেয় না, আগে দিয়েছিলাম, প্রথমটা ছিল তার কাছে। পরবর্তীতে আইন করার পর থেকে আমার কপিল কখনোই আমার কাছে পাসপোর্ট চায়নি এবং আমিও দেয়নি, কারণ এটি আমার সম্পদ। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি নতুন পাসপোর্ট বানিয়েছি, কিন্তু পুরাতন পাসপোর্টের মধ্যে যে ভিসা লাগানো আছে, সেই ভিসাটি আমি নতুন পাসপোর্টে কিভাবে নিয়ে আসব। অনেকের মধ্যে ভয় এবং শঙ্কা, হয়তো এয়ারপোর্টে আটকিয়ে দিবে অথবা আসতে দিবে না, কারণ ভিসা লাগানো নেই। প্রিয় ভাই, দিন বদলে গেছে, এখন ডিজিটাল জামানা। বর্তমান সময়ে আপনি যদি এক্সিটে পেপার ছাড়াও এয়ারপোর্টে যান, হাতে চাপ দিলেই আপনার এক্সিট শো করবে। ছুটিতে যাওয়ার সময়ও অনেকে কিন্তু পেপার নিচ্ছে না, কারণ সবকিছুই অনলাইন ভিত্তিক। বর্তমানে নিয়ম হলো যে আপনি যখন পাসপোর্ট বানাবেন, পাসপোর্টটি আপনাকে মালুমাত করতে হবে। আমরা মালুমাত রিনিউকে মনে করি না। ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে প্রথমে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট বানাতে হবে অথবা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট বানাতে হবে। বানানোর পরে আপনার যে নতুন পাসপোর্ট, নতুন ডেট, সেটা আপনাকে জাওয়াজাত সিস্টেমে হালনাগাদ করতে হবে বা আপডেট করতে হবে, যদি আরবি ভাষাতে বলি মালুমাত করতে হবে। আপনার যে নতুন নাম্বারটা আছে পাসপোর্টে, নতুন নাম্বার এবং নতুন ডেট, সেটা আপনাকে জাওয়াজাত সিস্টেমে মালুমাত করতে হবে। মালুমাতের কাজ আমরাও করে থাকি, চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন। অল্প সময়ে কম টাকায় আমরা আপনাকে মালুমাত করে দিব, নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবেন। এখন মালুমাত করানোর পরে আপনি আপনার আপসিটি দেখতে পারবেন, নতুন পাসপোর্টের মেয়াদ এবং নতুন পাসপোর্টের নাম্বার শো করে। আর এক্ষেত্রে আপনাকে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। আপনার ইকামা হয়ে যাবে, ছুটি লেগে যাবে, দেশে যেতে পারবেন, দেশ থেকে আসতে পারবেন। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে পুরাতন পাসপোর্টের যে ভিসা, সেটি আমি নতুন পাসপোর্টে কিভাবে নিয়ে আসব, এটা কোনোভাবেই আনা সম্ভব না। কিভাবে আনবেন? কারণ একটা লোকের একটাই ভিসা, সেটা তার পুরান পাসপোর্টে লেগেছে। এখন সেখান থেকে নতুন পাসপোর্টে ভিসাটা তো আনা সম্ভব না, তার জন্য অনলাইন সিস্টেম। আগেই বলেছি, বর্তমানে সবকিছু ডিজিটালাইজড। আপনার পাসপোর্ট নাম্বারে আপনার ভিসা নাম্বার উল্লেখ করা আছে, আপনার ডিটেলস উল্লেখ করা আছে, আপনার ইকামা নাম্বার উল্লেখ করা আছে। যখন আমরা পাসপোর্ট মালুমাত করি, তখন পুরাতন পাসপোর্টের কপি লাগে, পুরাতন পাসপোর্টের নাম্বার লাগে এবং ইকামা নাম্বার লাগে। পুরাতন পাসপোর্টে যে ডিটেলসগুলো আছে, সেগুলো নতুন পাসপোর্টের মধ্যে চলে আসে। যে তথ্যগুলো পুরাতন পাসপোর্টে আছে, সেগুলো নতুন পাসপোর্ট নাম্বারে চলে আসে যখন যাওয়াজাত তাদের সিস্টেমে এন্ট্রি করে দেয়। তাই আপনার যে পুরাতন পাসপোর্টের মধ্যে ভিসা আছে, সেটি কোনোভাবেই আপনি নতুন পাসপোর্টে আনতে পারবেন না। কিভাবে? একটা লোকের তো ভিসা হয় একটা। আপনার ভিসা নাম্বার, আপনার সবকিছু, আপনার কপিলের ডিটেলস, এভরিথিং আপনার নতুন পাসপোর্ট যখন মালুমাত করে, মালুমাত করার সাথে সাথেই নতুন পাসপোর্টে চলে আসে এবং মালুমাত করার সাথে সাথেই নতুন পাসপোর্টের ডেট এবং নাম্বার যাওয়াজাত সিস্টেমে চলে আসে, আপসিরে চলে আসে। এরপরে আপনি এই পাসপোর্টটি নিয়ে আমেরিকাতে যান, ইউএসএ যান, কানাডা যান, বাংলাদেশে যান, যেখানে খুশি যাবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমনটা আমারও নাই, দেখুন ভিসা নাই, এখানে ভিসা আসবে না কখনো, সম্ভব না এখানে ভিসা নিয়ে আসা, কোনোভাবেই সম্ভব না। একটা পাসপোর্ট বানালে আরেকটা পাসপোর্ট ক্যান্সেল হয়ে যায়, খেয়াল রাখবেন। যদি পাসপোর্ট মালুমাত করতে চান, ইকামা নাম্বার তুলতে চান অথবা যাওয়াজাত সংক্রান্ত ছোটোমোটো যে কাজগুলো, যদি আপনি কাফালা হতে পারছেন না, দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার দেখাচ্ছে, যোগাযোগ করতে পারেন, আমরা ঠিক করে দেব। পাসপোর্ট মালুমাত আমরা একদিনের মধ্যেই করে দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।